রাজ্যের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা অনেক দিন ধরে রাজ্যে পুলিশে একটা বড় নিয়োগের অপেক্ষার দিন গুনছিলেন তাদের জন্য বিরাট সুখবর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ডের তরফ থেকে সারা রাজ্য জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাও আবার খুবই কম শিক্ষাগত যোগ্যতা সারা পশ্চিমবঙ্গের পঁচিশটি জেলা থেকেই বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন তাহলে অযথা বিলম্ব না করে চলুন এই নিয়োগের প্রক্রিয়া সম্বন্ধীয় যাবতীয় তথ্য যেমন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে আমরা ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে আমরা জেনে নেব তো প্রথমে আমরা দেখে নেব যে আবেদন পদ্ধতি যে এক্ষেত্রে রাজ্য পুলিশের অধীনে সংশ্লিষ্ট শূন্য চাকরি পেতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং তার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আবেদন করতে হবে সর্বপ্রথম বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে তোমরা দেখতে পাচ্ছ পিআরবি ডট ডট গভ ডট ইনে প্রবেশ করতে হবে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর কী হয়েছে তারপর তারপরে সেখানে নিজের নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এরপর সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে লগ ইন করতে হবে এরপর লগ ইনও হয়ে গেলে এরপর এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের আকারে যে নতুন পেজ খুলবে সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটিকে ফিল আপ করে সেভ অ্যান্ড টেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবার সেভ অ্যান্ড টেক্সট বাটনে ক্লিক করতে হবে তো সর্বশেষে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশন ফি হিসাবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা একশো সত্তর টাকা করে এবং সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা কুড়ি টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট করলেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে সব কিছু হয়ে যাওয়ার পর ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাপ্লিকেশন ফি এর রিসিপ্ট কপি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন পরে কাজে লাগবে এর নির্বাচন পদ্ধতি কী আছে নির্বাচন পদ্ধতি এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষায় থাকবে একশো নম্বর এতে যারা যারা সফল হবেন তাদেরকে বাছাই করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে এতে যারা যারা সফল হবেন তাদেরকে বাছাই করে তৃতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদেরকে একটি লিখিত মেন পরীক্ষার জন্য ডাকা হবে এতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বেছে নিয়ে শেষে ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে সব কিছু হয়ে যাওয়ার পর মোট পাঁচটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধা প্রকাশ করে সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে জয়নিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করতে করে থাকতে হবে নির্ধারিত বয়স সীমা কী চাইছে নির্ধারিত বয়সীমা এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে এক জিরো এক দু হাজার তেইশ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে এসসি সি এস প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি বিসি প্রার্থীরা তিন বছর পর্যন্ত সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন বেতনের পরিমাণ কী আছে এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরি নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে বাইশ হাজার বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শূন্যপদের নাম সংখ্যা বেঙ্গল পুলিশ রিক্রয়ারমেন্ট বোর্ডের পক্ষ থেকে রাজ্য জুড়ে লেডি কনস্টেবল নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে চোদ্দোশো কুড়িটি অন্যান্য যোগ্যতা অন্যান্য যোগ্যতা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ থাকার পাশাপাশি আরও যেসব যোগ্যতাগুলি থাকতে হবে সেগুলি হলো আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষা বলতে লিখতে ও পড়তে হতে হবে দক্ষ হতে হবে আবেদন আবেদনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি মহিলাদের উচ্চতা হতে হবে একশো ষাট সেমি এবং ওজন হতে হবে কমপক্ষে ঊনপঞ্চাশ সেমি এবং গোর্খা ক্যাটাগরি মহিলাদের উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেমি এবং ওজন হতে হবে কমপক্ষে পঁয়তাল্লিশ কেজি আর প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগছে যে আবেদন করার সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেগুলি হলো এক মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট স্ক্যান করা নেক্সট মাধ্যমিক মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কশিটও সার্টিফিকেট স্ক্যান করা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা যদি থাকে রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা আবেদনকারী নিজের সিগনেচার স্ক্যান করা বয়স সীমা কি আছে রাজ্য পুলিশের অধীনে লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার গত তেইশ চার দু থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী টানা এক মাস বাইশ পাঁচ দুহাজার পর্যন্ত আর আমার ডিসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমার ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করো